this is Divya and welcome back to my YouTube channel. Divya das Guru. So, aaj amra beriye poreche bishtir dine kothay. Ekhon amra kothay achi? Amra ekhon achi Hayate disham. Ha, to ekhon amra Hayate achi tumra dekhtei pachho. Hayate samnei achi. And cholo তাহলে আমরা গিয়ে দেখাচ্ছি আমরা কি কি ফান করছি কি কি মজা করছি আজকে তোমাদের জন্য একটা নতুন কিছু আছে এন্ড সাথে থাকো বাই সো ফাইনালি আমরা উনতে চলে এসেছিলাম উনতে আসার পর উনতে এন্ট্রি নেওয়ার সময় তোমরা দেখতেই পাচ্ছ ওয়াও জাস্ট ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো ওয়াও অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তোমরা দেখতেই পাচ্ছ অ্যান্ড চলো এখান থেকে আমরা বাইরে গেলাম তো আউটডোরটা দেখো জাস্ট অ্যান্ড এখানে দেখো বড় করে লেখাই আছে আই লাভ উনো তো এই ভিউটা অসাধারণ এখানে খুব ভালো ফটো ক্লিক করা যায় এখানে আমি অনেক ভিডিও করেছি তোমাদেরকে তোমরা দেখতেও পারবে নেক্সটে গিয়ে সো দেখো অলরেডি ভাই পৌঁছে গেছে ওখানে ফটো ক্লিক করার জন্য অ্যান্ড আমি জাস্ট তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি জাস্ট ভিউটা দেখো খুব সুন্দর একটা ভিউ অসাধারণ সো অ্যাজ ইউজুয়াল তোমরা দেখতেই পাচ্ছ আমার পোজিং দেওয়া স্টার্ট হয়ে গেছিলো সো আমি ওখানে পোজিং দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম অলরেডি অ্যান্ড আমি ভীষণ ফান করছিলাম খুব মজা করেছিলাম অ্যান্ড রিয়েলি রিয়েলি ভেরি ভেরি নাইস অ্যাম্বিয়েন্স তোমরা গিয়ে দেখে আসতে পারো আর তোমরা বছর এখনও পর্যন্ত যাওনি তা প্লিজ চলে যাও খুব সুন্দর শুট আমরা গ্রাউন্ড ফ্লোরে গেলাম কিন্তু ওখানে আমার খুব একটা ভালো লাগছিল না বলে আমরা ওপরে বসার প্ল্যানিং করলাম অ্যান্ড ওপরে যাওয়ার সময় সিঁড়িগুলো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠবো এখন আর উপরে উঠছিলাম সিঁড়ি দিয়ে অ্যান্ড সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় খুব সুন্দর মিরর লাগানো ছিল আর এখানে খুব ভালো শ্যুট করা যেত বাট আমি একটু দাঁড়াইছিলাম কারণ ওপরে যদি সিট না পাই দ্যাটস ওয়াই আমি একটু তাড়াতাড়ি উঠছিলাম সো ওপরে গিয়ে দেখাচ্ছি সো ফাইনালি যখন ওপরে আমরা পৌঁছে গেলাম অ্যান্ড গিয়ে জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো অ্যান্ড এখানে অনেকেই ফ্যামিলির সাথে এসেছিল তো এরকম ওয়ালে খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর কাজ করা আছে অ্যান্ড তোমরা দেখো অনেক পিকচার্সও লাগানো আছে সো এবার ফাইনালি আমরা সিট পেয়ে গেছিলাম অ্যান্ড বসে আমার স্টার্টিং পোজিং দেওয়া আছে আমি পোজিং দিতে থেকেছি অ্যান্ড ভিডিও করতে থেকেছি আর অনেক অনেক ভিডিও আছে তোমরা দেখতে থাকো এদিকে আঙ্গেল হয়ে যাও তুমি আমার জায়গায় আসতে পারো
সো আমরা মজা করছি এখানে এসে অ্যান্ড ওভার মুখে প্লাস দিয়ে চলে গেছে, লাইটের খুব প্রবলেম। সো আমরা এখানে একটা পিৎজা অর্ডার করেছিলাম অ্যান্ড রিয়েলি পিৎজাটা না অসাধারণ টেস্টে ছিল, মানে আমি তো বলবো ডমিনোজের থেকেও বেশি টেস্টে ছিল, মানে খুব সুন্দর খেতে ছিল পিৎজাটা, তো আমার তো খুব ভালো লেগেছে। সো আমি ওখানে পান করতে করতে আমার ড্রামাও স্টার্ট করে দিয়েছিলাম, দেখো দেখে মনে হতে পারে আমি র‍্যাম্পে আছি, সো তুমি একটু সহ্য করে নিও। সো উনোতে আমাদের সমস্ত ফান কমপ্লিট, এবার আমি নিচে নামছিলাম, এবার আমি এক্সিট করব। সো নিচে নামার সময় তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। সো দেখো এবার দেখো ভিউটা, যেটা তোমাদেরকে আমি ওপরে ওঠার সময় ঠিক করে দেখাতে পারিনি, কারণ যদি আমি সিট না পাই তাই জন্য দাঁড়াই ছিলাম। থেকে এক্সিট করার পর দেখো আমি একটুখানি নটেঙ্কি এখানেও পড়েছি, এখানেও আমার হাঁটাটা দেখলে তোমরা বুঝতেই পারছো যে আমি সো হোয়াট এভার। সো আমি বাইরে বেরোলাম যখন, তারপর তোমাদেরকে আমি উন্নটার ভিউটা দেখাচ্ছি বাইরে থেকে, অ্যান্ড দেখো জাস্ট। সো বাইরে থেকে উন্নটা খুব সুন্দর দেখতে, উন্নর ভিউটা দেখো দারুণ। তোমরাও চলে আসো উনোতে, অ্যান্ড এটা ফ্যামিলি রেস্টুরেন্ট, সো তোমরা ফ্যামিলিকে নিয়ে আসতে পারো, কোনো চাপ নেই, তো এখানে ফ্যামিলিকে নিয়েও বুজিং করা যায়। সো তোমরা চলে আসো বাড়িতে না দেখে তাড়াতাড়ি উনোতে, অ্যান্ড লাভ ইউ ফ্রেন্ডস, বাই বাই সাথে।